হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি ভালো, আমরা খুব ভালো আছি। আর আজ হচ্ছে বুধবার 19 তারিখ। এর তো দেখো হাজবেন্ড সকাল সকাল অফিসে যাবে, ও জলদি বসেও খাচ্ছে না, জলদি জলদি করে খেয়ে চলে যাচ্ছে। 12টা বাজে আবার চলে আসবে লাঞ্চের জন্য। আর এর তো দেখো ব্রেড আর চিনির জল খেয়ে নিচ্ছে সকাল। আর এখন বাজে 10টা, প্রায় 10টা সাড়ে 10টার থেকেও বেশি বাজে, এখনো রোদ ওঠেনি, বাহিরে এতটা কুয়াশা, মানে বের হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। আর সকাল সকাল আমি 7টার সময় যখন জল আসে, তখন আমি কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, কয়েকদিন জ্বরের জন্য ধুতে পারছিলাম না সেজন্য। আর এইগুলো না ধুলে নাই হবে, কিছুটা ধুয়ে দিয়েছি, আরও কিছুটা বাকি রয়েছে, এখনো ধুইনি ওইগুলো। আর তো দেখো সকাল সকাল স্নান দান সেরে 2-3 দিন ধরে মানে হাত মুখ ধুয়ে রয়েছি 2 দিন ধরে, আর সকাল সকাল আমি স্নানও করে নিয়েছি। আর দেখো ওয়েদার একদম খারাপ, আর এখন প্রায় 12:30, 1টার মতো বাজে, আমি চলে এসেছি, 12:30টাই বাজে, তখন চলে এসেছি বাগানে, সবজি বাগানে। হাজবেন্ড এখনো আসেনি, ও ডিউটি থেকে এখনো আসেনি, আসবে বলল। আর এর তো দেখো সবজি বাগানটা পুরো গাছগুলো সবুজ সবুজ দেখা যাচ্ছে, ভালোই লাগছে, কিন্তু ওয়েদার এখনও রোদ্দুর হয়নি, ওয়েদারটা এতটাই খারাপ। আর এর তো দেখো আমি তারপর উঠিয়ে নিচ্ছি হলো পেঁয়াজ পাতা, আর সাথে উঠিয়ে নেব ধনিয়া পাতা, তারপর টমেটো, এইসব উঠিয়ে নেব বাগান থেকে। উঠে তারপর যে ফ্রাই করব ভাত, ভাত অনেকটাই ভাত করেছি, করে এখন ভেবেছি ফ্রাই করব, ফ্রাই করা খেতে খুব ইচ্ছে করছে, সেজন্য সেজন্য আমি সবজি উবজি সব কিছু উঠিয়ে নিচ্ছি জমি থেকে আমাদের। আর তো দেখো ধনিয়া পাতা উঠিয়েছি, পেঁয়াজ পাতা, সাথে টমেটো, আর গড়ে মটরশুঁটি আছে, তারপর ডিমও রয়েছে। আর তো দেখো 3টা ডিম নিয়ে নিয়েছি, আর মটরশুঁটি কেটে নিয়েছি, এখানে রসুন, পেঁয়াজ, তারপর কাঁচা লঙ্কা, আর সব কিছু কেটে নিয়েছি, টমেটো, ধনিয়া পাতা, পেঁয়াজ পাতা কেটে নিয়েছি, এখন হাঁড়িতে দিয়ে দিলাম তেল, তেল দিয়ে তারপর দিয়ে দিয়েছি রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়ে, টমেটো দিয়ে দিয়েছি, মটরশুঁটি দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতাগুলো কুচু কুচু করে কেটে নিয়েছিলাম ধুয়ে পরিষ্কার করে, এগুলো একটু ফ্রাই ফ্রাই হওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি ভাত। আর ভাতটা না এখনও মানে মারটাও ঝরেনি এরকম, আর এখন ডিমটা গুঁড়ো করে নিচ্ছি, মানে ভাতটা প্রায় হয়েই গেছে, ডিমটা পরে ভেজে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, তারপর মিশিয়ে নিলাম। এর তো দেখো এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, আমার তো ধনিয়া পাতা খেতে বেশ ভালোই লাগে সেজন্য একটু বেশি করে দিয়ে দিলাম। আর তারপর আমি ফ্রাইড রাইস বানাতে বানাতে মাছ চলে আসছে, ছোটো মাছ ডাকছিল, তারপর গেলাম নিয়ে আসলাম, 500 নিয়ে আসলাম, এই মাছগুলো খেতে খুব টেস্ট লাগে। আর ও চলে এসছে দেখো ডিউটি থেকে চলে এসছে, আর ওকে খেতে দিয়ে দিলাম, ও খেয়ে নিচ্ছে, সকালবেলা শুধু ব্রেড খেয়েছিল। আর তো দেখো ফ্রাইড রাইসটা এরকম হয়েছে, এটা ফ্রাইড রাইস ভাজা ভাতই বলা যায়, আমি ভাতটা গরম ভাতটাই করেছি, খুব টেস্ট লাগে এভাবে করে খেতে। আর এখন বিকেল 5:30, 5টার মতো বাজে, এখন আমি মাছগুলো আগেই ভেজে রেখেছিলাম দুপুরবেলা, আর এখন 5:30টার মতো বাজে, এখন দেখো আমি কিছু পালং শাকের ডাঁটা উঠিয়ে নেব, আর গাছে অনেক টমেটো পেকেছে, মেয়েগুলো উঠাচ্ছে, গাছে টমেটোগুলো পেকেছে সেগুলো মেয়ে উঠাচ্ছে। আর তো দেখো অনেকগুলোই টমেটো পেকেছে, আর এইখানেও দেখো নিচে জমিতে টমেটো হয়েছে। আর তো দেখো মেয়ার আমি বাগানে ঘুরে বেড়াচ্ছি, এখন পালংয়ের ডাঁটা ওঠাবো, পালংয়ের শীষ যেটা সেটা, এর তো দেখো অনেক সুন্দর হয়েছে আমাদের এখানে, তো নিয়ে চলে যাচ্ছে, এখন অনেকগুলোই উঠিয়েছি।
এইতো দেখো, বললাম মেয়েকে আসো আসি একটু দেখিয়ে দাও ক্যামেরাতে। এইতো দেখো, এতগুলো উঠিয়েছি, এখন এগুলো কেটে নেব, কেটে তারপর চলে যাব রান্না করতে। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, একদম সন্ধ্যা টন্ধ্যা লাগি। তারপর এই তো দেখো, এখন ভাতটা হয়ে গেছে, আর এর তো সবজিটা তো কেটেই রেখেছি। আর এখন দিয়ে দিলাম হাঁড়িতে তেল, তেল দিয়ে জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে আলুটা দিয়ে ডাঁটাটা দিয়ে দিচ্ছি। একদম নর্মালভাবে রান্না করব। তারপর একটু যখন কমে গেছে তখন লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে তারপর ঝোল দিয়ে দিচ্ছি। ঝোল দিয়ে তারপর যখন বলক চলে আসবে দিয়ে দেবো মাছগুলো। আর তো দেখো, এখন প্রায় হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ছোট মাছগুলো আর পালংয়ের ডাঁটা। ছোট মাছ দিয়ে রান্না করতে এভাবে খুব বেশি ভালোই লাগে, খেতেও ভালো লাগে। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। টাটা।